আসসালামু আলাইকুম। মাদ্রাসার মাহফিল শেষ হলো, রাতের আপ্যায়নও শেষ। ঘড়ির কাঁটা তখন রাত 9টা চুই চুই করছে। সবার ধারণা রাত অনেক হয়েছে, সুতরাং আজ রাতে আর ঢাকায় ফিরে যাওয়া সম্ভব নয়, কাল সকালেই যেতে হবে। কিন্তু হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই সফর সঙ্গীদের বললেন, চলুন, দেরি করা যাবে না, রাতেই চলে যেতে হবে। হজরতের কথা শুনে সকলেই হতবাক। হজরত বলেন কি, এত রাতে তো যাওয়ার প্রশ্নই উঠে না, ঢাকার ট্রেন চলে গেছে রাত 8টায়, আর এখন বাজে 9টা, এখন যাওয়া তো একেবারে অসম্ভব। মজলিসে উপস্থিত জনৈক ব্যক্তি সাহস করে বলল, হজরত, রাত 8টায় ঢাকার ট্রেন সোনাপুর ছেড়ে চলে গেছে, আর এখন বাজে 9টা, তাছাড়া সোনাপুর যেতে আরও 1 ঘন্টা লাগবে, তাও যেতে হবে রিক্সায়, রাতের অন্ধকারে ভীষণ কষ্ট হবে। রাত 10টায় সোনাপুর পৌঁছলেও ঢাকার ট্রেন পাওয়া যাবে না, তাই এখানেই রাত কাটান, সকালে ভোরে ঢাকা রওনা হয়ে গেলেই ভালো হবে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই নীরবে তার কথা শুনলেন, ক্ষণকাল তার দিকে তাকিয়ে থেকে বললেন, আচ্ছা, গাড়ি না পেলেও কোনো সমস্যা নেই, আগে আমরা সোনাপুর যাই। হুজুরের কণ্ঠে অস্বাভাবিক দৃঢ়তা দেখে কেউ আর কিছু বলতে সাহস পেল না। হজরত সাথীদের নিয়ে রওনা হয়ে গেলেন। রিক্সায় সোনাপুর পৌঁছতে রাত 10টা বেজে গেল। মসজিদে পৌঁছে হজরত খাদেমকে ডেকে বললেন, যাও স্টেশনে গিয়ে দেখো ট্রেন আছে কি না। তারপর তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তন্ময় হয়ে নামাজ পড়ছেন। এদিকে খাদেম হন্তদন্ত হয়ে স্টেশন থেকে ফিরে এলো, বলল, হজরত ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়াররা অবিরাম চেষ্টা করছে কিন্তু ট্রেন চলছে না। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আর দেরি করলেন না, সফর সঙ্গীদের বললেন, চলুন। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে এলেন। স্টেশনে এসে দেখেন ট্রেনের কম্পার্টমেন্টগুলোতে যাত্রীরা বসে আছে, নানা কথা চলছে, গল্পগুজব করছে, কেউ কেউ আবার নিরাশ হয়ে বাড়ি ফিরে গেছে, অনেকে কম্পার্টমেন্ট থেকে নেমে এদিক সেদিক পাইচারি করছে। হজরতে এসে একটি কম্পার্টমেন্টে বসলেন, তারপর জায়নামাজ বিছিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। এদিকে ট্রেনও ভালো হয়ে গেল, কয়েকবার কুকু হুইসেল দিল, তারপর কেঁপে উঠল কম্পার্টমেন্টগুলো, চলতে লাগলো ঢাকার পথে। হজরত হাফিজি হুজুরকে যারা বিদায় জানাতে এসেছিল তারা বিস্ময়ে হতবাক, নানাজনে নানা কথা বলল। অনেকে বলল, আসলে ট্রেন নষ্ট হয়নি, আল্লাহর কুতুবের জন্য অপেক্ষা করছিল, কুতুব এসে গেছে আর অমনি ছুটতে শুরু করেছে,